আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কীভাবে ব্লক চেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আজকের এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা কমেন্টে গেলে এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। সো ব্লক চেইন ডট কম, এটা লিখেও আপনারা সার্চ করতে পারেন, অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের অথবা কমেন্ট বক্সে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন। এখানে আপনি দেখতে পারতেছেন লগ ইন এবং সাইন আপ। সো এখানে আমি সাইন আপ বাটনে ক্লিক দিব। বাটনে ক্লিক করার পর আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর এটা বাধ্যতামূলক, আপনার অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, এর জন্য রিকোয়েস্ট এই অপশনটা চলে আসছে। এরপর হচ্ছে আপনি এখানে অবশ্যই এখানে স্মল লিটার এবং ক্যাপিটাল লিটার দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে মিক্সড করে এটা দিয়ে দেবেন। সেম পাসওয়ার্ড এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবেন। এরপর হচ্ছে কান্ট্রি, যদি আপনি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি আপনি অন্য কান্ট্রিতে থাকেন সেক্ষেত্রে অন্য কান্ট্রি সিলেক্ট করবেন। সো এখানে রেফারেল হিসেবে আমার কোডটা এখানে দিয়ে দেবেন। তবে আপনি যদি আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে অটোমেটিক এখানে এই রেফার কোডটা চলে আসবে, অথবা আমি ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে রেফার কোড সংগ্রহ করতে পারেন। যাই হোক, এখন আমি এখানে আমার সব কিছু ইনফরমেশন দিয়ে আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এরকম একটি মেইল, এই মেইলে আপনার এই ইমেল অ্যাড্রেসে একটি মেইল চলে যাবে। অবশ্যই আপনারা মেইল বক্স চেক করবেন। সো এখানে আমার ইমেল অ্যাড্রেস চেক করব। তো এখানে ব্লক চেইন ভেরিফাই করার জন্য এখানে এই মেইলটাতে ক্লিক করবেন, এবং মেইলে ক্লিক করার পর এখানে ইয়েস কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই ব্লক চেইন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। সো অবশ্যই আপনারা যে অ্যাকাউন্ট থেকে এই ব্লক চেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ যে মেইল থেকে আপনারা ব্লক চেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই মেইলটা অবশ্যই আপনারা লগ ইন রাখবেন। এরপর আপনারা মেইলে গেলেই এরকম একটি মেইল দেখতে পারবেন, জাস্ট এই মেইল আপনারা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই হয়ে যাবে। সো এখানে কিছু লোডিং নিচ্ছে, যেখানে লোডিং কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করব, এবং এখানে গো ব্যাক টু এখানে ব্লক চেইন ডট কম অ্যাপ। সো আপনি চাইলে অ্যাপসও ইউজ করতে পারেন। সো এটার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা এই অ্যাপসটা খুব সহজেই পেয়ে যাবেন। আমি এখানে এই ব্লক চেইন অ্যাকাউন্টে এখন লগ ইন করবো। ভিউয়ার্স, আপনারা ব্লক চেইন অ্যাকাউন্ট লগ ইন করার সময় এরকম আরেকটি অপশন আপনারা দেখতে পারবেন, এবং এখানে আপনারা অথোরাইজ লগ ইন এই বাটনে আপনারা ক্লিক করবেন এখানে। সো ভিউয়ার্স, এরপরে আপনারা লগ ইন করার পর আবারও কনফার্ম ডিভাইস, অর্থাৎ ডিভাইসটাকে আপনার কনফার্ম করতে হবে। ডিভাইস কনফার্ম করার পর ভেরিফাইড অপশন চলে আসবে, এরপরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি এবার পেজটাকে রিফ্রেশ করতেছি, দেখুন ব্লক চেইন ডট কম এই ওয়েবসাইটে আপনি খুব সহজে এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে পেজটা লোডিং হচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারতেছেন যে ভেরিফাই নাও একটি বাটন চলে আসছে, জাস্ট আমরা ভেরিফাই নাও বাটনে আমরা ক্লিক দিয়ে দেব এবং আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব। সো এইখানে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের মেইন ব্যালেন্স, এখানে কিন্তু এখানে শো করতেছে টোটাল ব্যালেন্স। এখানে আপনারা দেখতে পারতেছেন ইউএসডি ডলার এবং বিটকয়েন, এবং তার পাশাপাশি আরও কিছু আপনারা দেখতে পারতেছেন এখানে। আমরা এখানে কিভাবে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা বের করব এটাই আমরা দেখব। ভিউয়ার্স, আমরা এখান থেকে বিটকয়েন অ্যাড্রেস বের করার জন্য আমরা বিটকয়েনটা সিলেক্ট করবো এখান থেকে। এরপরে আমরা এখানে রিসিভ বাটনে ক্লিক করব। বিটকয়েন সিলেক্ট করার পর, বিটকয়েন সিলেক্ট করার পর আপনারা এই যে রিসিভ এই বাটনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনি এখানে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা দেখতে পারবেন।
সো আমার এখানে ইন্টারনেট প্রবলেমের জন্য আমি এই রিসিপ্টে অপশন থেকে আমি বিটকয়েন অ্যাকাউন্ট অ্যাড্রেসটাকে কপি করতে পারতেছি না। আপনারা জাস্ট এখানে ট্রাই করবেন এবং রিসিপ্টে অপশনে ক্লিক করলে আপনি একটি ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন। ওই ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে আপনি যেখান থেকে উইথড্র করতে চান বা এই আপনারা কারেন্সি ট্রান্সফার করতে চান বা এক্সচেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা যে রিসিভ বাটনে এখানে ক্লিক করলে আপনারা একটি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটির টপিক মূলত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।